দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। শ্রদ্ধা ও ভালোবাসায় আব্দুল গাফফার চৌধুরীকে শেষ বিদায়, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। রাজধানীর জমে থাকা পানিতে মিলছে এডিস মশার লার্ভা, ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা। কুমিল্লা নির্বাচনে পোস্টার ছেঁড়ার অভিযোগ সাক্কুর, নিয়ম ভাঙার দায়ে রিফাতকে জরিমানা। শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীকে। দুপুরে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। প্রথমেই দেওয়া হয় গার্ড অফ অনার্স, এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানায়। শহীদ মিনারে আনুষ্ঠানিকতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও জাতীয় প্রেসক্লাবে দুই দফা জানাজা হয়। আজই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে বেলা ১১টার পর লন্ডন থেকে ঢাকায় পৌঁছায় আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ অনেকে। উড়োজাহাজ থেকে মরদেহ নামানোর পর জাতীয় পতাকায় ঢেকে দেওয়া হয়। পরে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রীরা। ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। ২১শে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি, এই এটা আমাদের প্রেরণার উৎস, বিশ্ব জনমত গঠন করার জন্য গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছেন এবং আমৃত্যু তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে তার কলম তিনি চালিয়েছেন। এমন ব্যক্তির এই মৃত্যুতে জাতি গভীরভাবে শোকাভিভূত। রাজধানীতে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার পরিমাণ বাড়ছে। এই মশার বংশবিস্তার ঠেকাতে না পারলে চলতি বছর ডেঙ্গু জ্বরের প্রকোপ তীব্র হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে কারো জ্বর হলে ডেঙ্গুর বিষয়টি মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তারা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IETCR এর তথ্য মতে, সাধারণত জুন জুলাই থেকে অক্টোবর ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকে। চলতি বছরের মে মাস পর্যন্ত 200+ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তাদের কয়েকজন ভর্তি হন হাসপাতালেও। মশক নিধন কার্যক্রমের স্থবিরতা এবং মানুষের অসচেতনতার কারণে ডেঙ্গুর বাহক এডিস মশার বৃদ্ধি ঘটে, তাই এ বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই মুহূর্তে বাংলাদেশে দুটো কারণে মূলত জ্বর হচ্ছে, একটা হচ্ছে ডেঙ্গু আর একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। এটা ইনফ্লুয়েঞ্জার সিজন, এপ্রিল থেকে প্রায় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, ঠিক একইভাবে ডেঙ্গুর সিজনও বটে। আমরা পরীক্ষা করাতে পারি, তবে সেটা চিকিৎসকের পরামর্শ করাই ভালো, না হলে দেখা যায় যে সঠিক পরীক্ষাটা হয় না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০১৯ সালে রাজধানীতে শতকরা ১১% পাত্র ও জায়গায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, আর চলতি বছর ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই ২৪% পানিতে তা পাওয়া গেছে। সামনে লার্ভার পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করেন কীটতত্ত্ববিদরা। আমাদের আগামী জুন মাসে যে মনসুন সার্ভেটি হবে, সেই সার্ভেতে আমরা অনুমান করতে পারবো যে কোন ওয়ার্ড বেশি ঝুঁকিপূর্ণ এবং কোন ওয়ার্ড কম ঝুঁকিপূর্ণ। এখন দক্ষিণ সিটি কর্পোরেশন বা উত্তর সিটি কর্পোরেশনের যেই ওয়ার্ডগুলোকে ঘনত্বের ইন্ডেক্স যেটি বেশি পেয়েছি, সেটি ধরে যদি আমরা আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে জোরদার করি এবং অন্য অন্য ওয়ার্ডগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা না করি, তাহলে দেখা যাবে যেই ওয়ার্ডগুলোতে নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হচ্ছে না, সেই ওয়ার্ডগুলোতে এডিস মশার ঘনত্ব বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। স্বল্পমেয়াদী ঘন ঘন বৃষ্টিতে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভার প্রজনন ক্ষমতা বাড়ে। এতে ডেঙ্গু মশার সংখ্যা যেমন বাড়ে, তেমনি ধীরে ধীরে বাড়তে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যাও। তাই আমাদের বাড়ি আশপাশে কিংবা ছাদে কোনো জায়গায় যাতে কোনো খালি পাত্রে পানি
পানি জমে না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলেই নিজে যেমন সুস্থ থাকতে পারবো, তেমনি পরিবার ও প্রতিবেশীদেরও নিরাপদ রাখতে পারবো। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত যৌথ পরামর্শ কমিটি জেএসসিসির বৈঠক 18-19 জুন অনুষ্ঠিত হবে। 30 মে দিল্লিতে বৈঠকটি হওয়ার কথা ছিল। আজ ভারতের আসামে আন্তর্জাতিক নদী সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান। গুয়াহাটিতে শনিবার শুরু হয়েছে আন্তর্জাতিক নদী সম্মেলন। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী যোগ দিয়েছেন। সম্মেলনে নদীপথ ব্যবহার করে আন্তর্দেশীয় যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাজার তদারকিতে মাঠে নেমেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির সিনিয়র সহ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর নেতৃত্বে একটি দল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে যায়। সেখানে ব্যবসায়ীদের সাথে নিত্যপণ্যের মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে মত বিনিময় করা হয়। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দীর্ঘদিন পর চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন হয়। এতে যোগ দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ সময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজল ইসলামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সরকারের উন্নয়ন কাজের প্রশংসা করেন তারা। সৎ, যোগ্য, মানবিক যুবলীগ নেতৃত্ব সৃষ্টিরও আহ্বান জানান বক্তারা। কুমিল্লা সিটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে গণপরিবহনে পোস্টার সাটানোর অভিযোগে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকে আজ 10,000 টাকা জরিমানা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া আচরণবিধি ভঙ্গ করে মিছিল করায় স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সারকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু অভিযোগ করেছেন, আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর রাতেই তার অনেক পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে মাইক। 11 বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি কুমিল্লা সিটির দক্ষিণের 9টি ওয়ার্ডে। সুযোগ সুবিধা না বাড়লেও করের বোঝা বইতে হচ্ছে নাগরিকদের। তারা বলছেন এবারের নির্বাচনে জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবে এসব ওয়ার্ডের ভোটাররা। আবার ভোটের উত্তাপ কুমিল্লা নগরীতে। সড়ক অলিগুলি ছেয়ে গেছে ব্যানার পোস্টারে, ভোটারদের মন জয়ে ছুটছেন প্রার্থীরা। তবে এবারের নির্বাচনে আলোচনায় নগরীর উন্নয়ন। কুমিল্লা সিটি কর্পোরেশনের মোট 27টি ওয়ার্ডের মধ্যে দক্ষিণের 9 ওয়ার্ডের বাসিন্দাদের কণ্ঠে ক্ষোভ আর বঞ্চনার হতাশা। তাদের অভিযোগ, গত 11 বছরে কয়েকটি পাকা সড়ক ছাড়া দৃশ্যমান উন্নয়ন হয়নি এসব এলাকায়। নেই ড্রেন, কালভার্ট ও ডাস্টবিন। এই সিটি কর্পোরেশনটি আসলে নামের সিটি কর্পোরেশন, কাজের কিছুই না। গত 10 বছরে সিটি কর্পোরেশনে কোনো কাজে হয় নাই। ময়লা আবর্জনা যেগুলো আছে আমরা পিজেডের আগের থেকে আমরা জন্মসূত্রে দেখেছি, খালটা ওই খালটার মধ্যে নিয়ে সবাই ফেলা, ডাস্টবিন কোনো কিছু দেওয়া হয় নাই। অন্য হাজার হাজার মানুষের এটা কমপ্লেন আছে কিন্তু কেউ এটারে বাস্তবায়ন কইয়া যায়, হ্যাঁ আমরা আছি। নাগরিক সেবা বাড়াতে এই এলাকায় সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় থাকলেও জনবল সংকটে বেশিরভাগ সময় থাকে বন্ধ। এখানে গত 10 বছরে আসলে এই আঞ্চলিক যে কার্যালয়টি হয়েছে সিটি কর্পোরেশনে, এনে মেয়র তো আসার তো দূরের কথা, আসলে আসার বসার কোনো সিটে ফোটো এখানে আমরা দেখি না। এই নাই, কালভার্ট নাই, সিটি কর্পোরেশনের ট্যাক্স দিতে আসি, সরকারের ট্যাক্স দিতে নিতেছে, হোল্ডিং ট্যাক্স দিতে আসি, ইডিও ক্ষতি হইতেছে, আমরা ফাইলাম কিতা। যেহেতু উন্নগর ভিতরে আসবে রোডঘাট এবং কালভার্টগুলো, পানি যাতায়াতগুলো একদম পরিষ্কার রাখবে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হবে আগামী 15 জুন। মেয়র পদে লড়ছেন 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 106 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী 36 জন। দীপ্ত, বার্তা কক্ষ। দীপ্ত সংবাদে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে। টাঙ্গাইলে 4টি অনিবন্ধিত ক্লিনিক সিলগালা করা হয়েছে, জরিমানা করা হয়েছে আরও 2টি ক্লিনিককে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিজি ল্যাব, আমানত শাহ হাসপাতাল, স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার ও পদ্মা জেনারেল হাসপাতালকে সিলগালা করা হয়। এছাড়া কমফোর্ট হাসপাতালকে 30,000 টাকা ও সিটি হাসপাতালকে 20,000 টাকা জরিমানা করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন। এদিকে রাজবাড়ির বালিয়াকান্দিতে লাইসেন্স না থাকায় 2টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। দেশের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় প্রাণী সম্পদ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমরেজাউল করিম। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রাণী সম্পদ খাতে উন্নয়ন ও সম্ভাবনা, গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা ও ফেলো নির্বাচনের উদ্বোধন অনুষ্ঠানে কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। তিনি বলেন, প্রাণী সম্পদ খাতকে সম্ভাবনার দিকে এগিয়ে নেওয়ার জন্য গণমাধ্যম বড় সহায়ক শক্তি। সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকের লেখা পুলিশ জীবনের স্মৃতি, স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন গ্রন্থ প্রকাশিত হয়েছে। সকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.মর্শ আরিফিন সিদ্দিক, সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন। দি ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত এই বইয়ে পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক তার 32 বছরের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশে বিএনপি নেতারা বলেন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে, যাতে জনগণ নিজের হাতে ভোট দেবে, ইভিএমে নয়। তারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে ছাত্রলীগকে ব্যবহার করছে সরকার। শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদলের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে আজও ফেরি চলাচল বন্ধ রয়েছে। শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে শতাধিক যানবাহন। পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে গত বৃহস্পতিবার সকাল থেকে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে শিমুলিয়া মাঝিকান্দি নৌপথে। এই নৌরুটে 8টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছে কিছুক্ষণ পরই। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। দেশের বাইরের খবর, আফ্রিকার বাইরে 20টির মতো দেশে 200 মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সন্দেহভাজন রোগীর সংখ্যা 100-এর বেশি, তবে সঠিক পদক্ষেপ নিলে মাঙ্কিপক্স সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি। আক্রান্তদের দ্রুত শনাক্ত করে আলাদা রাখা এবং তাদের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করা জরুরি বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। তারা বলেন, এখনই গণ টিকাদানের প্রয়োজন নেই, কিন্তু যারা আক্রান্তদের সংস্পর্শে এসেছে তাদের টিকার আওতায় আনতে হবে। এদিকে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা জানিয়েছে মাঙ্কিপক্সে আক্রান্তদের 21 দিনের জন্য নিজেদের পোষা প্রাণীর সংস্পর্শ এড়ানো উচিত। ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও অগ্রসর হয়েছে রুশ সেনারা। এবার ডোনেস্ক অঞ্চলের লাইমান শহরে নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তারা। সেভরোদোনেস্ক শহরেও আক্রমণ জোরদার করেছে রুশ বাহিনী। এ অবস্থায় লুহান্স থেকে ইউক্রেন বাহিনী পিছু হটতে পারে বলে জানিয়েছে কিয়েভ। তবে ডনবাস ইউক্রেনীয়দের হবে বলে দৃঢ় প্রতিজ্ঞ দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সংস্কৃতি ও পরিচয়কে মুছে ফেলার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস স্কুলে গুলির ঘটনার 1 ঘন্টা আগে পুলিশ পৌঁছালেও হামলাকারীকে নিরস্ত্র করতে কোনো ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ করেছে অভিভাবকরা। তবে দেরিতে অভিযান চালানোর সিদ্ধান্ত ভুল ছিল স্বীকার করে ক্ষমা চেয়েছেন টেক্সাসের জননিরাপত্তা বিষয়ক দফতর। এদিকে নিরাপত্তার অজুহাতে ব্যক্তিগত অস্ত্র রাখার আইনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন নাগরিকরা। হিউস্টনে সম্মেলন করেছেন অস্ত্র রাখার পক্ষের সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন এনআরএ। এনআরএ সদস্যদের দাবি, বন্দুক হামলার ঘটনাকে রাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার টেক্সাস স্কুলে বন্দুক হামলায় 19 শিশুসহ 21 জন নিহত হয়।
ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। দেশটির বন বিভাগের কর্মকর্তারা জানান, তাদের ভুলের কারণে নিউ মেক্সিকোর সবচেয়ে বড় দাবানলের উৎপত্তি হয়েছে। কাফ ক্যানিয়ন এবং হার্মিট স্পিক নামের দুইটি নিয়ন্ত্রিত দাবানল একত্রিত হয়ে এই দাবানলের সৃষ্টি হয়েছে। এর মধ্যে নিউ মেক্সিকোর 312,320 একর এলাকা পুড়ে গেছে, বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। 9 বছর পর আবারও বাংলাদেশে আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। 8 ও 9 জুন 36 ঘণ্টা এটি ঢাকায় থাকবে। আর্মি স্টেডিয়ামে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফি বিশ্ব ভ্রমণে বের হয়েছে। 12 মে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচিত করা হয়। এবার এটি 51টি দেশ ঘুরবে। এর আগে 2013 সালের ডিসেম্বরে 2 দিনের জন্য বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রদ্ধা ও ভালোবাসায় আব্দুল গাফফার চৌধুরীকে শেষ বিদায়, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। রাজধানীর জমে থাকা পানিতে মিলছে এডিস মশার লার্ভা, ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা। কুমিল্লা নির্বাচনে পোস্টার ছেঁড়ার অভিযোগ সাক্কুর, নিয়ম ভাঙ্গার দায়ে রিফাতকে জরিমানা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/deeptonews এই ঠিকানায়।